আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। আজকে এই ভিডিওতে আপনাদের যে অফারটা নিয়ে আলোচনা করেছি তা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আমি আবার বলছি, এই অফারটা সবার জন্য প্রযোজ্য নয়, যেহেতু এটা শর্ত প্রযোজ্য অফার, তাই শুধুমাত্র এটা বলতে পারেন যে রিঅ্যাক্টিভেশন অফার। অনেকেই ভাবছেন যে আমি এই অফারটার জন্য আওতাভুক্ত কিনা, এই অফারটার আওতাভুক্ত আপনি কিনা তা জানতে অবশ্যই আপনাকে কোডটা ডায়াল করতে হবে। আমি এখন আপনাদেরকে আমি ডায়ালিং কোডটা দেখাচ্ছি। আপনাকে ডায়াল করতে হবে *121*200#। এটা ডায়াল করলে আপনি এই অফারটার আওতাভুক্ত কিনা তা জানতে পারবেন। এটা ডায়াল করার সাথে সাথেই কিন্তু আপনি যে 49 টাকাতে যে 5GB অফারটা রয়েছে সেটা আপনাকে দেখাবে। তো যে কোনো বাংলা লিঙ্ক সিম থেকে আপনি ডায়াল করতে পারেন। এখন কথা রয়েছে যে কারা এর অন্তর্ভুক্ত। এইটা অফারটা পেতে হলে অবশ্যই আপনাকে 40 দিন ব্যবহার হয়নি, অর্থাৎ ইন্টারনেট ডাটা অফারটা আপনি অ্যাক্টিভ করেনি, অর্থাৎ আপনি ইউজ করেনি, অথবা 40 দিন বন্ধ রয়েছে এরকম সিম, যে সিমগুলো অলরেডি 40 দিন প্লাস বন্ধ থাকে, সেই সিমগুলো কিন্তু এই অফারটার আওতাভুক্ত রয়েছে। এখানে আপনি খুব সহজেই কিন্তু এই দেখুন, এখানে অলরেডি 5GB 48 পয়সা মিনিট 30 দিন মেয়াদে 49 টাকা দিয়ে খুব সহজভাবে পেতে পারেন। এটা কিন্তু অলরেডি আপনি 5GBটা নিতে পারবেন খুব সহজেই। এছাড়া যাদের এই অফারটা রয়েছে ঠিক তারা *888# ডায়াল করলে, অর্থাৎ আমার অফার যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজ থেকে তারা 1GB 9 টাকাতে 7 দিন মেয়াদে যতই খুশি ততবার আপনি নিতে পারেন। তো এটা আপনি একদিনই কিনবেন, অর্থাৎ একদিনই কিন্তু কয়েকবার কিনে ফেলবেন এটা, তাহলে আপনি খুব সহজে 9 টাকাতে কিন্তু 1GB 18 টাকায় 2GB এরকমভাবে কিনতে পারবেন, কারণ এই অফারটা শুধুমাত্র রিঅ্যাক্টিভেশন অফার হিসেবে আওতাভুক্ত হয়েছে। আজকের এই অফারটা আমি আগেই বলেছিলাম, থাম্বনেইলেও দেওয়া ছিল শর্ত প্রযোজ্য, তাই এটা সবার জন্য নয়, কিন্তু যাদের অলরেডি 40 দিন প্লাস অফ রয়েছে, বন্ধ রয়েছে সিমগুলো, তারা কিন্তু এই প্যাকেজটা ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই অফার থেকে কিছুটা উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানান আরও কোন অফার পেতে চান। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।